বিকাশ তার সঠিকভাবে হচ্ছে কিনা বা কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা। মা তো সবচেয়ে কাছে থাকেন, তো একজন মা কি করে বুঝতে পারবেন যে তার বাচ্চার ঠিকমতো বিকাশ হচ্ছে কিনা? তাহলে বিকাশেরও আমাদের কিন্তু বোঝার জন্য কিছু কিছু ডোমেইন নির্দিষ্ট করা আছে। আমরা কোন কোন ক্ষেত্রে দেখব যে তার বিকাশটা ঠিকমতো হচ্ছে কিনা। তাহলে একটা শিশু কি কি শেখে জন্মের পর থেকে, আমরা সেই জিনিসগুলোই নির্দিষ্ট করি। যে বাবা প্রথমেই ভাবে যে বাচ্চাটা কখন তার ঘাড়টা শক্ত হবে, কখন বসবে, কখন দাঁড়াবে, কখন হাঁটবে, এগুলো সময় কিন্তু নির্দিষ্ট করা, তাই না? তো এই এই সময় যে তার বসা, দাঁড়ানো, হাঁটা, এগুলোকে আমরা বলি মোটর ডেভেলপমেন্ট। তার যেটা হচ্ছে যে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ চলা চলাচল নির্দিষ্টভাবে হচ্ছে, সুনির্দিষ্টভাবে হচ্ছে, এটাকে আমরা মোটর ডেভেলপমেন্ট বলছি। তারপর একটা বাচ্চা দেখা যাচ্ছে যে 6 সপ্তাহ বা 4 সপ্তাহ হলেই, 4 সপ্তাহ বয়স হলেই একটা বাচ্চা কিন্তু তার মার চোখের দিকে তাকিয়ে হাসে, হাসা শুরু করে। তাহলে এখান থেকে কিন্তু আমি দুইটা জিনিসের বিকাশ হচ্ছে, যে তার বিকাশটা যে চলছে এটা বুঝতে পারি। একটা হচ্ছে সে তার ভিশন ঠিক আছে, সে মাকে দেখতে পাচ্ছে, তার ভিজুয়াল ডেভেলপমেন্ট, তাহলে সে চোখে দেখতে পাচ্ছে, এটা আমরা যেমন বুঝতে পারি। তার পাশাপাশি তার সোশ্যাল ডেভেলপমেন্ট হচ্ছে, এটাও বুঝি, যে সে মাকে দেখলে যে হাসি দেখে হাসতে হবে, রেসিপ্রোকাল একটা অ্যাকশন, সেই ব্যাপারটা কিন্তু শিশু শিখতেছে। তাহলে এখানে বাচ্চার ভিশন, সোশ্যাল, এই যে দুটো আমরা স্কিল দেখে ফেলছি। তার পাশাপাশি যে একটা শিশু দেখা যাচ্ছে যে যখনই ওই যে 3 মাস বা 6 মাস হতে থাকে, তার মুখ দিয়ে যে বাবলিং যেগুলো আসতে থাকে, বাবা বাবা, দাদা দাদা শব্দগুলো করছে, এরপরে একটা নির্দিষ্ট ওয়ার্ডে যাচ্ছে, এরপর মিনিংফুল ওয়ার্ডে যাচ্ছে 12 মাস থেকে, তারপর 2 বছর হলে সে 2টা ওয়ার্ড জোড়া লাগিয়ে কথা বলছে, এই সবগুলো হচ্ছে তার স্পিচ ডেভেলপমেন্ট, যে তার কথা বলাটা ঠিকমতো হচ্ছে কি না। এরপরে আমরা আরও যেটা বলি যে তার কথা বলাটার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইন্দ্রিয় জড়িত, সেটা হচ্ছে তার হিয়ারিং, কানে শোনা। তাহলে সে কানে শুনছে, এটাও বুঝি, প্লাস তার কথাটা ডেভেলপড হচ্ছে, এবং তার বুদ্ধিবৃত্তিটাও ভালো, যে সে যা শুনছে সেই অনুযায়ী সে এটা ডেলিভারি দিতে পারছে। তাহলে বাচ্চাদের আমরা বিকাশগুলো বিভিন্ন ধাপে দেখে থাকি, যে তার মোটর ডেভেলপমেন্ট ঠিকমতো হচ্ছে কি না, মানে সে হাঁটা চলা বসা সময় মতো করছে কি না, সে চোখে দেখছে কি না, সে কানে শুনতে পাচ্ছে কি না, তার কথাগুলো তৈরি হচ্ছে কি না, এবং সে সোশ্যালাইজেশন, সে আরেকজনের সাথে কমিউনিকেট করতে পাচ্ছে কি না, এবং তার বুদ্ধিবৃত্তি, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই বিকাশের ভিতরে, যে তার বুদ্ধিবৃত্তি ঠিকমতো ডেভেলপ করছে কিনা। তার মানে যে বয়সে যেটা করার কথা, সে যদি সেই বয়সে সেটা ঠিকমতো করতে পারে, তাহলে আমরা ধরে নিই যে তার বুদ্ধিবৃত্তিটাও তার সাথে সাথে ঠিকভাবে আছে। আচ্ছা আচ্ছা, তো আপনি বলছিলেন যে বিকাশ বা যেটি ডেভেলপমেন্টাল যে সব ক্রাইটেরিয়াসগুলো আমাদের মায়েদের দেখতে হবে, সেগুলো কী কী? এখন জানতে চাইব কখন এই ডেভেলপমেন্টাল ডিলে বলি বা প্রবলেমস বলি, এগুলো কি কি ধরনের হতে পারে? আপনি যেগুলো বলছেন তার ব্যত্যয় ঘটলেই কি সেটি হবে, তো কি হতে পারে? এটা এটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসলে, যে কোন কোন কি কি ক্ষেত্রে আমরা এটা কনসার্ন হব, এটা আমাদের আসলে জানা দরকার। তাহলে আমরা কোন বাচ্চাদের ক্ষেত্রে কনসার্ন হব সেটাও আমাদের খুব দরকার। যে অনেক সময় দেখা যাচ্ছে একটা একটা শিশুর ভূমিষ্ঠ হওয়ার সাথে কিন্তু এটা অনেক গুরুত্বপূর্ণ, যে তার প্রথম যে নিঃশ্বাসটা নেওয়া জন্মের সাথে সাথে, 1 মিনিটের ভিতরে একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কান্না করবে, এই কান্নাটা করাটা তার খুবই দরকার। এটার উপরে তার আলটিমেট প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে, তার মানে তার ব্রেইনে ঠিকমতো অক্সিজেন পৌঁছলো, তার ব্রেইন ঠিকমতো ডেভেলপ হবে, এবং সে অবশ্যই একসময় সব কিছু পারবে, এটা আমরা আশা করি। যে শিশুটি দেখা যাচ্ছে যে জন্মের সাথে সাথে কান্না করা এটা তার নিশ্চিত হলো না, বা জন্মের পর পরে শিশুর দেখলাম কিছু বৈশিষ্ট্য দেখা দিল, যে অনেক সময় একটা শিশুর, নবজাতক শিশুর খিঁচুনি হতে পারে, একটা নবজাতক শিশুর অনেক বেশি জন্ডিস হতে পারে, একটা নবজাতক শিশুর দেখা যাচ্ছে তাদের আগের এই মাটার আগের বাচ্চাটা কোনো কারণে হঠাৎ মারা গেছে বা পেটেই মারা গেছে, বা এই নবজাতক শিশু যে জন্ম নিয়েছে তার কিছুটা চেহারার ভিতরে বিকৃতি আছে, যেটা ডিসমরফিজম বলে থাকি, এ ধরনের কিছু যদি লক্ষণ দেখা যায় তারাই কিন্তু বেশি সচেতন হবে। তাহলে প্রথমে এই সাথে সাথে যারা কান্না করে, তাহলে এই ধরনের কান্না করে না যে বাচ্চারা, তাদেরকে আমরা বলি যে অনেক সময় সেরিব্রাল পলসি হয় তাদের, তখন তাদের দেখা যাবে যে প্রথমেই তারা ঠিক বয়সে যেটা করার মোটর ফাংশন যেটা, সেটাই বেশি বিঘ্নিত হয়, এবং এটার সাথে অন্যগুলোও হয়। এবং মোটর ফাংশনের মধ্যে কি, যে তারা সময় মতো বসছে না। তাহলে যখনই একটা শিশু দেখা যাচ্ছে 3 মাসে তার নেক কন্ট্রোল আসার কথা সেটা আসলো না, 6 মাসে তার বসার কথা বসলো না, তার দেরি হচ্ছে, এবং সাথে যখন এই ইতিহাসগুলো থাকে তখনই তার বাবা মার সচেষ্ট হতে হবে। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে একটা শিশু কথা বলা, যেটা যখনই কথা বলা শুরু করছে না, তখন বুঝতে হবে তার
কানটা ঠিক আছে কিনা, তার হিয়ারিংটা ঠিক আছে কিনা, এটা আমাদের অ্যাসেস করতে হবে। হিয়ারিং ঠিক আছে, কথা বলছে না এবং তার সাথে সোশ্যালাইজেশন হচ্ছে না, তখন আমাদের এই অটিজম রিলেটেড প্রবলেমগুলো আছে কি না সেগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। এবং একটা শিশু দেখা যাচ্ছে যে ঠিক মতোই ডেভেলপ হচ্ছিল, তার 6 মাস 1 বছর বয়স পর্যন্ত দেখা যাচ্ছে বাচ্চাটি ঠিক মতো ডেভেলপ হচ্ছিল, তার হাঁটা মাত্র শিখেছে, এই সময়টাতে তার হঠাৎ করে একটা খিঁচুনি হলো বা হঠাৎ কোনো একটা ইনফেকশন হলো, তারপরে বাচ্চাটা দেখা গেলো সব কিছু ভুলে গেল, পিছনে চলে গেল। সেক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বাবা মার ভিতরে আত্মীয়তা সম্পর্ক থাকলে অনেক ধরনের ডিজিজ হয়, যেটা আমরা নিউরো মেটাবলিক ডিজিজ বলি, এ ধরনের কোনো ডিজিজ হতে পারে। সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আমাদের শিশুদের এই বিকাশজনিত সমস্যাগুলো, সে বিকাশ যেটা করেছে সেটা লস্ট হয়ে যাবে অথবা তার বিকাশটা ডিলে হবে। তো আরও কিছু আছে যেটা বললাম যে জন্মগত ত্রুটি বা চেহারা বিকৃতি নিয়েও জন্মগ্রহণ করে, তাদের ক্ষেত্রেও এই ধরনের সমস্যাগুলো খুব বেশি দেখা দেয়। জি ম্যাম, বিকাশগত সমস্যা নিয়ে আরও অনেক কিছু জানবো। আপনি জানাচ্ছিলেন যে কি কি সমস্যা হলে আমরা বিকাশগত ত্রুটি বা সমস্যা বলতে পারি। তো এই ধরনের সমস্যার মধ্যে দিয়ে যখন একটি শিশু যায়, তো বাবা মা আসলে এক্ষেত্রে কী ভূমিকা পালন করবে বা কী করবেন তারা? আসলে এখানে আমাদের এখন পর্যন্ত আমরা যদিও মিডল ইনকাম কান্ট্রি হিসাবে আমরা এখন খুব ডেভেলপ করছি এবং খুব বাংলাদেশ অবশ্যই দুর্বল গতিতে আগাচ্ছে এসব ডেভেলপমেন্টে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এখন আমরা অনেক পিছিয়ে আছি। বিশেষ করে গ্রাম অঞ্চলে আমাদের দেখা যাচ্ছে যে একটা মানে ডেলিভারি প্রসেসের উপরে কিন্তু একটা মানে সেফ ডেলিভারির উপরে একটা শিশুর আলটিমেট প্রোডাক্টিভিটি ডিপেন্ড করে। তো সেই জিনিসটা যখন এনশিওর হয় না, তখনই কিন্তু একটা বাবা মার সচেতন হতে হবে এবং তার আগে থেকে এটাকে এনশিওর করা দরকার যে বাবা মার প্রথমে একজন যে বাবা মা হওয়ার জন্য তৈরি হচ্ছে তাদেরকে অ্যান্টিনাটাল কেয়ারটা নিশ্চিত করতে হবে সেখান থেকে। কিন্তু কারণ আমি বলেছি যে আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট, একটা মার পেটে যখন যেদিন বাচ্চা সে কনসেপশন হলো সেদিন থেকে কিন্তু তার জীবনটা শুরু এবং তার ডেভেলপমেন্ট শুরু, তাহলে সেদিন থেকে কিন্তু একটা বাবা মার যত্ন, মায়ের যত্ন ওই দিন থেকেই নিতে হবে তার শিশুটাকে ভালো রাখার জন্য। তাহলে তার প্রথমে যেটা হবে, এই ক্ষেত্রে তো পরিবারেরও ভূমিকা রয়েছে, অবশ্যই পরিবারের সাপোর্ট গ্রুপ এবং তাদের সবাইকে জানতে হবে যে এই শিশুটি ভবিষ্যৎ নির্ভর করছে এই মায়ের সুস্থতার উপরে এবং একটা নিরাপদ প্রসবের মাধ্যমে। সে একটা শিশু যখন প্রথম কান্নাটা করবে 1 মিনিটের ভিতরে, তখনই তাকে আমি কিন্তু অনেকটা সেফ পরিবেশে দিচ্ছি। এরপরে তার কিন্তু ব্রেস্ট ফিডিং, তার খাওয়া দাওয়া। এক্ষেত্রে ম্যাম আপনি বলছিলেন যে ডেলিভারির যে সময়টি বা প্রসবের যে ব্যাপারটি, এক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যারা একেবারেই রুরাল এরিয়াতে থাকেন, গ্রামে থাকেন, সেই ধরনের মায়েদেরকে কিন্তু বাসায় বা কারো সুপারভিশন ছাড়া নিজে নিজে চেষ্টা করার একটা প্রবণতা, এবং এক্ষেত্রে কি ক্ষতি হতে পারে? আমাদের সেটাই বলছি যে আমাদের যত বেশি এই যে ডিজেবল বাচ্চাগুলো আসে, যে সেরিব্রাল পলসি বলে বা এই ধরনের ডিসঅর্ডার যেটা অনেক সময় ইপিলেপসি নিয়ে আসে, তো এই প্রবলেমগুলো কিন্তু শুরু হয় এরকমই যে আনট্রেইনড দাই দিয়ে অথবা আনঅ্যাটেন্ডেড ডেলিভারি, হোম ডেলিভারির মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে শিশুটির প্রথম ক্রাইটা যখন নিশ্চিত হলো না, বাচ্চাটা হেলথ সেন্টারে আসতে আসতেও, কারণ কিছু কিছু রিমোট জায়গা আছে আমাদের যেখানে কিন্তু যদিও আমাদের কমিউনিটি ক্লিনিক পর্যন্ত কিন্তু আমাদের একদম মানে হেল্পিং বেবিস ব্রেথ যে প্রোগ্রামগুলো আমাদের শিশুদের প্রয়োজন নিশ্চিত করে ট্রেনিং দেওয়া আছে, তারপর সেই পর্যন্ত আসতেও কিন্তু তাদের একটু অনেক সময় দেরি হয়ে যায়। আসতেও চায় না অনেকের কিছু যে পিজোডিস কাজ করে, অনেকে বা হয়তো খুব বেশি মানে দেখা যাচ্ছে বাড়ির যে কর্তি সে বা শাশুড়ি হয়তো মনে করে যে আমার বেবিটাও তো এরকম গ্রামে বসেই হয়েছে, তা তখন তো কিছু হয় নাই, কিন্তু এটা যে হবে না, কারণ প্রত্যেকটা প্রেগনেন্সিতেই কিন্তু শিশু এবং মায়ের দুজনেরই কিন্তু জীবনের অনেকখানি রিস্ক থাকে, ঝুঁকি থাকে। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের ট্রেইন, যদি ওইখানে সেন্টারে নাও নাও সম্ভব হয়, আমাদের ট্রেইন দায় দিয়ে করতে হবে এবং সে যেন বোঝে যে এই শিশুটাকে এখনই আমার কোনো ফ্যাসিলিটিতে পাঠাতে হবে কিনা, রেফার করতে হবে কিনা। তো যত দ্রুত টারশিয়ারি লেভেলে আমরা বাচ্চাদের জন্য আইসিইউ এখন করেছি এবং আমাদের যেটা নিউনেটাল ট্রান্সপোর্টটাও কিন্তু বলা হয় যে মার পেটে থাকা অবস্থায় ট্রান্সপোর্ট, মানে যখনই একটা হাই রিস্ক মাদার, যে মায়ের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, যে মায়ের মাল্টিপল প্রেগনেন্সি, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ফ্যাসিলিটিতে ডেলিভারিটা করাতে হবে এই বেবিটার এবং মার দুজনের কথা চিন্তা করে। তাহলে এই আমরা কিন্তু আমাদের একটা আমরা কি চাই, একটা শিশু সে ভবিষ্যতে, আজকাল কিন্তু অনেক বাচ্চা হয় না, অনেকের ক্ষেত্রে একটা দুটো তিনটা, মানে যারা গ্রামে তারাও সচেতন যে অনেক বাচ্চা হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি যে বাচ্চাটা চাইবো সেই বাচ্চাটার অবশ্যই তার কোয়ালিটি অফ লাইফটাকে আমার এনশিওর করতে হবে। Thank you.